আসসালামু আলাইকুম এভরিওয়ান ফিরে এলাম আরও একটি নতুন রেসিপি ফ্রায়েড রাইস নিয়ে আপনাদের মাঝে আমি উমা হোসাইন রেস্টুরেন্টের অরিজিনাল স্বাদে ফ্রায়েড রাইস বাসায় রান্না করে সবাইকে খাইয়ে আপনিও চমকিয়ে দিতে পারেন আমি এই ভিডিওতে খুব ইজিলি ফ্রায়েড রাইসটা বানিয়ে দেখিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি ফ্রায়েড রাইস বানাতে কোনো রকম ঝামেলায় পড়তে হবে না তো চলুন এবার রেসিপিতে ফিরে যাওয়া যাক ফ্রায়েড রাইসের জন্য এখানে আমি মুরগির বুকের মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এর ভেতর দেব হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং এক চামচ সয়া সস এবার চামচের সাহায্যে চেড়ে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য এরপর দু কালারের দুটো ক্যাপসিকাম নেবো এই ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ করে ক্যাপসিকাম নিয়ে সেটা মাংসের মতো ছোটো ছোটো কিউব করে কেটে নেব আপনারা এখানে এক ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন আবার বেশি কালারফুল করতে চাইলে দু তিন ধরনের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আমি সব সবজিগুলো কিউব করে কেটে নেব আপনারা চাইলে সবজিগুলো লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন আর আপনারা এখানে এই সবজিগুলো ছাড়া আপনাদের পছন্দের সবজিও ব্যবহার করতে পারেন আমার বাচ্চারা আলু পছন্দ করে এজন্য আমি একটি আলু অর্ধেক অংশ একইভাবে ছোট ছোট কিউব করে কেটে নেব এবার কেটে নেব বরবটি গাজরটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এজন্য গাজরটাও নিয়ে নিলাম এবার তিন চারটি কাঁচামরিচ এভাবে কেটে নেব তারপর কেটে নেব পেঁয়াজ এবার আমি ফ্রায়েড রাইস বানাতে এক কাপ বাসমতি চাল নিয়েছি এই চালটা আমি বিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবারে চালটা আমি একটি পাতিলে ঢেলে দেব তারপর এর ভেতর দেব তিন কাপ পানি এক চামচ লবণ এখন রাইসটা ঝরঝরে রাখতে তিন টেবিল চামচ রান্নার তেল দেব তারপর নেড়েচেড়ে দিয়ে চালটা নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেব চালটা সেদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে রেখে দেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দেব তারপর তেলের ভেতর কেটে রাখা পেঁয়াজ এবং কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব হালকা ভাজা হলে এর ভেতর ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো ঢেলে দিয়ে পাঁচ মিনিট রান্না করব এবার মাংসটা একটু সাইড করে রেখে অন্য পাশে একটি ডিম ভেঙে দেব। ডিমের ভেতর সামান্য একটু লবণ দেব তারপর দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবার ডিমটা ঝুরঝুড়া করে ভেজে নেব ডিমটা ভাজা হলে মাংসের সাথে মিশিয়ে নেব এবার এর ভেতর ক্যাপসিকাম বাদ রেখে কেটে রাখা সবজিগুলো ঢেলে দেব সবজিগুলো সেদ্ধ হলে ক্যাপসিকামটা ঢেলে দেব এবার আবারও দু থেকে তিন মিনিট রান্না করব। দু তিন মিনিট রান্নার পর এর ভেতর দেবো তিন টেবিল চামচ পরিমাণ বাটার তারপর আবারও একটু চেড়ে দিয়ে এর ভেতর দেবো সেদ্ধ করে রাখা রাইস এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘিউ ব্যবহার করতে পারেন আবার চাইলে এটা স্কিপও করতে পারেন এবার নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর দেবো হাফ চামচ লবণ এক চামচ সয়া সস দু চামচ টমেটো সস এবং এক চামচ চিনি তারপর আবারও চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এ সময় চুলার হিটটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট রান্না করে নেব ভিউয়ার্স এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ব্যাস তৈরি হলো আমার বাসায় তৈরি রেস্টুরেন্টের সাথে ফ্রায়েড রাইসের রেসিপি এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে আজ তাহলে আর কথা বাড়াবো না বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ